হোম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমি চলে আসলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু একটা রিভিউ দেব প্রোডাক্টের, যে প্রোডাক্টটা সো ফেস্টিভ্যাল সিজন, যখন তো প্রচুর প্রচুর শপিং তো সবাই করছেন, সাথে সাথে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো নিয়েও ভীষণ ব্যস্ত আছেন, তার সাথে সাথে মেকআপও তো খুব জরুরি, তাই না? তো আমি তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজ এই ভিডিওটা শেয়ার করা যাক। সো চলুন দেখে নেওয়া যাক আজ যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এটা। এটা হলো প্রাইমার, লরিয়ালের প্রাইমার। এটা লরিয়াল প্যারিসের বেসিক ম্যাজিক ট্রান্সফর্মিং স্মুদিং প্রাইমার। তো মেকআপ তো আমরা মোটামুটি সবাই করে থাকি, বেশিরভাগ জনই করে থাকি। তো মেকআপের আগে যদি একটু প্রাইমার ইউজ করা যায় তাহলে কিন্তু মেকআপটা একদম স্মুথ থাকে, সোয়েট প্রুফও থাকে অনেকটা, আর সাথে সাথে স্কিনটা কিন্তু একদম সফট থাকে। আর যদি প্রাইমার লাগিয়ে এর উপরে মেকআপ ইউজ করেন, যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেন অথবা কনসিলার অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন স্কিনটা একদম সফট আর স্মুথ থাকে। আর এই সফট আর স্মুথ থাকার জন্যই কিন্তু আমরা প্রাইমারটি ইউজ করে থাকি। তো সেই প্রাইমারটা যদি একদম ঠিকঠাক আর ভালো দেখে নেওয়া যায়, তো মার্কেটে তো প্রচুর ব্র্যান্ডের প্রাইমার পাওয়া যায়, কোন প্রাইমারটা ইউজ করব সেটা নিয়ে একটা কনফিউশন থাকে। আর একটু যদি প্রাইস বেশি দিয়ে একটা ভালো প্রাইমার নেওয়া যায় তাহলে সেটা কিন্তু অনেক দিন ইউজও করা যায়। তো তাই ভাবলাম এই প্রাইমারটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো লরিয়ালের ম্যাজিক প্রাইমার। এটা সত্যি সত্যি ম্যাজিকের মতো কাজ দেয়, তাই কি? চলো দেখে নেওয়া যাক। তো এটা ওয়েট হচ্ছে 15 ml, আর প্রাইস এমআরপি প্রাইস যেটা লেখা আছে 970, মানে 970 টাকা। এটা একটু বেশি বলে মনে হয়, তাই না? কিন্তু এটা যদি আমরা অনলাইন পারচেস করে থাকি তাহলে দেখবেন প্রাইসটা কিন্তু একটু হলেও কম নেয়। যেমন আমার নিয়েছে 750, আমি এটা এসমিটন থেকে নিয়েছি, এখানে অফার প্রাইস ছিল তাই আমার একটু কমে পেয়েছিলাম। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক অবশ্যই শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। তো চলুন এই প্রোডাক্ট এবার দেখে নেওয়া যাক। এটা কিন্তু একটা কার্ডবোর্ডের কাগজের প্যাকিং, আর ভেতরে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা টাইনি একদম ছোট্ট ভীষণ কিউট একটা কন্টেনার এখানে ওরা ইউজ করেছে, যেটা কিন্তু গ্লাস কন্টেনারটা একদম ছোট্ট। আর এটা এইভাবে ওপেন করা সিস্টেম, কালারটা দেখে মনে হচ্ছে হোয়াইট বাট একটা বেবি পিঙ্কের শেড আছে। তো এটা স্কিন টেক্সচারকে একদম স্মুথ করে তোলে, আর যেটা আমাদের স্কিনের মধ্যে অনেকের এরকম পজিশনগুলোতে অথবা এরকম পজিশনগুলোতে লাইন্স স্পট দেখতে পাওয়া যায়, তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো হবে। আর এরকম পজিশনগুলোতে যে ওপেন পোর্সগুলো দেখতে পাওয়া যায়, আমার নিজের স্কিনেও আছে, আমিও এটা কিন্তু ইউজ করি, মেকআপ ইউজ করি, আর ওপেন পোর্সগুলো কিন্তু একদম ভালোভাবে রিমুভ করে দেয়, যার কারণে ঘামটাও কিন্তু কিছুটা হলেও আটকায়, পুরোপুরিভাবে না হলেও ঘামটা কিন্তু, যাদের স্কিন মুখটা ভীষণভাবে ঘামে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে, কারণ এর এটি ইউজ করলে ঘামটা কিন্তু অনেকটাই কম থাকে। আর এর উপরে যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে দেখবে স্কিনটা কতটা স্মুথ হয়েছে। সো দেখতেই পাচ্ছ একদম ছোট্ট একটা গ্লাস কন্টেনার, একটা পিঙ্কিশ শেড রয়েছে, আর এর টেক্সচারটা কিছুটা এইরকম। আমি এটা আমার হাতের মধ্যেই ইউজ করে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু স্কিনটাকে একদম স্মুথ করে তুলছে। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, আজকের মতো এই পর্যন্তই।